গাইবান্ধার তিন ইউনিয়নে যাতায়াতের একমাত্র ব্যবস্থা কাঠের সেতু, তাও এখন রয়েছে অকেজো অবস্থায়। ফলে চরম ভোগান্তিতে ওই তিন ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান জনপ্রতিনিধি অমিতাভ দাস। হিমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাঠের বেহাল দশা, যে কোনো সময় রয়েছে ভেঙে যাওয়ার আশঙ্কা। ভারী যানবাহন দূরে থাক, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল নিয়ে হেঁটেই পার হতে হচ্ছে চালকদের। জরাজীর্ণ এই সেতু দিয়েই প্রতিনিয়ত পার হচ্ছে গাইবান্ধার বল্লমঝাড়, খোলাহাটি এবং কুপতলা ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। বন্যা মাস আইলে খুবই অসুবিধা, ছাগল বকরি পার করবে না, রাস্তাঘাট হাঁটতে পারে না, বৃষ্টিতে কাঁপে, কখন মাথা ঘুরে কেটা, কখন পড়ে যায় না যায়। 8 বছর আগে খাগট নদীর উপর তৈরি করা হয় সেতুটি। স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর মেরামত করা হলেও যাতায়াতের এই সম্বলটি এখন অকেজো প্রায়। বর্ষার সময় ভোগান্তি বেড়ে যায় চরম পর্যায়ে। এলাকাবাসীর অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও মেলেনি কোনো সমাধান। এলাকাবাসীর অর্থায়নে এই বৃষ্টি করা হয়েছে, কোন মুহূর্তে যেটা ভাঙে পড়বে বলা যাবে না। ভোট হওয়ার পরে কেউ আর খোঁজ খবর নিতে আসে না, এমপি মহোদয় আসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে, কিন্তু ওনারও আর দেখা নাই। এই সেতু ছাড়া সাদুল্লাপুর, পলাশবাড়ি ও গাইবান্ধা শহরে আসতে অতিক্রম করতে হয় অতিরিক্ত 5 কিলোমিটার পথ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করানো হয়েছে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান। অর্ধাংশ করেছেন এবং বাকি অর্ধাংশের জন্য উনি ডিও লেটার দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে। স্থায়ী ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ কমানো হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। Thank you.